আসসালামু আলাইকুম। হাতুরুকে ফেরানোটাই ভুল হয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর সাকিব আল হাসান জানিয়েছেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ বললেও তিনি দ্বিমত পোষণ করবেন না। সেটা আসলে কার সুযোগও ছিল না, কারণ অধিনায়কের সামনে ভারত বিশ্বকাপে কতটা বাজে খেলেছে সেটা নিশ্চিতভাবে সাকিবের কথাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে। অথচ বছরখানেক আগে অন্তত ওয়ান ডে ছন্দে ছিল বাংলাদেশ, এমনকি ওয়ান ডে সুপার লিগেও তৃতীয় স্থান থেকে শেষ করেছিল বাংলাদেশ। কিন্তু হাতুরু সিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে ফেরার পর সব যেন উলটপালট হয়ে গেছে। সেমির স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া সাকিবরা এখন সেরা আটে থাকায় দায়। জাতীয় দলের সাবেক পেসার তারেক আজিজ বলেন, এক একজন কোচের এক এক দৃষ্টিভঙ্গি থাকে, আমার মনে হয় কোনো কোচে খারাপ না, তবে আমরা ছাত্র কেমন সেটার উপর আমরা পরিকল্পনা নির্ভর করে। যে প্রক্রিয়া হাতুরু চলে গিয়েছিল তাকে দ্বিতীয় মেয়াদে আনাটাও যেমন ঠিক হয়নি, আবারও যে প্রক্রিয়া আমরা একের পর একটা কোচ বদল করছি সেটা কোনোভাবে ভালো কিছু হতে পারে না। সব জায়গায় গলদ রয়ে গেছে, এই গলদটা ঠিক না করলে কেউ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন ঘটাতে পারবে না। বাংলাদেশ দলের কোচ হতে হলে ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে বলে মনে করেন তারেক। জাতীয় দলের একজন কোচ যখন আপনি নিয়োগ দেন তখন কিন্তু তাকে দুই বছরের জন্য নিয়োগ দেন, তার মূল্যায়নটা হয় ফলাফলের ভিত্তিতে। তাই জাতীয় দলের কোনো কোচ কখনোই ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় এগিয়ে যেতে চায় না। আমি মনে করি হাতুরু অনেক টেকনিক্যাল একজন কোচ, কিন্তু ম্যানেজমেন্টের জায়গায় তার একটা দুর্বলতা আছে, কিন্তু চায় যে কোনো মূল্যে জিততে। যদি যাদের চিন্তা নিয়ে চিন্তাটা করেছে তারা কতটা যোগ্য সেটাও আপনাকে দেখতে হবে। এটা করতে গেলে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। তো যেই কথাই হোক, হাতুরুকে কিন্তু চলে যেতে হবে, আপনারা কি চান?